ডেলাং পিপিল নির্বাচন মন্ডলের স্বাধীন বিধায়ক প্রার্থী। কোন কহিলে আপনার সামনে নির্বাচন লড়াইরে বর্তমান প্রার্থী মহারথী সারথী সমস্তে অনেক, তো আপনি তাকে কিভাবে ভাবে মাঝে মারতে? শুনন্তু আজ্ঞা, নির্বাচনের যে উৎসব চালিছে এটি রথী মহারথী সারথীর কিছু কথা নাই, এটি স্থানীয় লোকঙ্কর মৌলিক সমস্যা, এটি স্থানীয় মুদা কোণ অছি সে বিষয়ে কহিবা। আম আখি আগে যে যে মৌলিক সমস্যা আছে, বিভিন্ন মুদা আছে, তো আমি মুদা কু নেই রাজনীতি ময়দানকে আসিছি, সাধারণ লোকঙ্কর সমস্যা কেমতি সমাধান হয়ে পারিব তা উপর কথা। এটি রথী মহারথী আম হিসাবে সেমতি কিছু নাই। করিবা কথা যেতবে উঠিলা, যে লোক মানকর যে মৌলিক সমস্যা আছে, বহু সমস্যার সমাধান হয়েছে, আর যে সমস্যা সব সমাধান ন হয়েছে সে সমস্যা কেমতি সমাধান হব। এটি ডেলাং পিপিলের শীতল ভণ্ডার গোটে মুখ্য মুদা হচ্ছে, শীতল ভণ্ডার নাই, তার কেমতি পুনরুদ্ধার করা যাইপারিব, মেডিকাল কেমতি পুনরুদ্ধার করা যাইপারিব, যে সব সমস্যা আছে সে সমস্যা কিপরি সমাধান হয়েপারিব। আমি কিছুদিন তলে দেখুছিলু আপনার এমিতি এক গাঁ আছে যেটা কি কিছু রাস্তা নথিল, যেটা কি আপনার হস্তক্ষেপ তা ভিতরে হওয়ার দ্বারা কিছু মার্গটি ডেভেলপ হয়েছে, তো কোন কহিলে এই 25 বর্ষের সরকার নাই? শুনন্তু আজ্ঞা, সরকারে যে রহিবে সে কাম করিবে সেইটা কিছু বড় কথা নুহ, কোন আকচুয়ালি লোকঙ্কর যে মৌলিক সমস্যা আছে, প্রতি ঘরে অছি, প্রতি গাঁর অছি, প্রতি ওয়ার্ড অছি, এই সমস্যা সমাধান কেমতি হব সেইটা হচ্ছে কথা। 25 বর্ষর সরকার, সরকারে যিয়ে রহিব, যে শাসন যিয়ে বি শাসন করিব সে তার কর্তব্য করিব, এতে বড় কথা কোন করিবার অছি? তো বর্তমান পে বিএসওই কাঠার আরম্ভ করি সে সব প্রকার সাম গাম দণ্ডে সব আপনি সেটিং, তো আপনার কোন এমিতি কিছু রণনীতি আপনি চিন্তা নাই? শুনন্তু আজ্ঞা, প্রথম গোটে কথা কইলি, শাসনরে যে রহিবে সে তাঙ্কর কার্য করিবে, তাঙ্কর কর্তব্য আর তাঙ্কর অধিকার, এইটা কথা নুহ। যে আমার গোটে মুখ্য মুদা রয়েছে যে নাই, লোক মানকর যে মৌলিক সমস্যা, সাধারণ লোক কেমতি সেমানকর অধিকার পাইপারিবে, এইটা হচ্ছে মুখ্য কথা। আজি যে একছত্রবাদী শাসন চালিছে, ব্লক তহসিল থানা সবটি যে একছত্রবাদী সেই শাসন চালিছে, এই এই জিনিস কেমতি পুনরবার নহব, সাধারণ লোক তার মৌলিক অধিকার পাইপারিব, এই হচ্ছে আমার মুখ্য মুদা, মুখ্য লক্ষ্য। আমি চেষ্টা করিব এই সব সমস্যা কেমতি দূর হব। না, ডেলাং পিপিল বাসী প্রথমে মু প্রথমে তো মাটি, আর ডেলাং পিপিল মাটির আশীর্বাদ নেই মু আগুক আসিছি, আর লোক সমস্ত মো পরিবার, আর সমস্ত মু নিজ পরিবার ভাবে, সেমান মতে নিজ পুয়ো নিজ ভাই বলি ভাবুচন্তি। নিশ্চিত আজ্ঞা, আম দ্বারা এফর্ট পুরা লাগিছে যে আমি লোকমানক পাখারে পৌঁছিবু, লোকমানকর সমস্যা বিষয়ে আলোচনা করিব, আগামী দিনের কেমতি সমস্যা ন হব সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা হব, লোকমানক সচেতন করিব, আমার যে যাত্রা চালিছে লোকমানক পাখারে পৌঁছিবা, লোকমানক পৌঁছিকিরি সমস্ত সমস্যা বিষয়ে আলোচনা করিবা, সে সমস্যা পুনর্বার কেমতি ন হব, সাধারণ লোক কেমতি তার অধিকার পাইপারিব, রাজরাস্তার লড়াই হব, এই লড়াই ধর্মর লড়াই, এই লড়াইরে কেবল গরিব নিরীহ দুঃখী রঙ্কিঙ্ক পাই লড়াই হব, আর রাজরাস্তার হব, আর লোক বুঝি সারলি, আর লোক বি চালাক হলি, এথর কন হব আপনি সময় কহব, বাস এটা হচ্ছে কথা, সময় কহব, নিশ্চিন্ত পরিবর্তন হব, লোক যে গোটে জোশ অছি লোক মান ভিতরে পরিবর্তন নিশ্চিন্ত হব।